আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। 141টি বাক্য আলোচনা করব, তবে 94টি, প্রথম 94টি পড়লেই যথেষ্ট। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব, যেখানে আমরা 26 থেকে 69 পর্যন্ত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে SMS করে 01843852361 এই নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমরা তিনটি পর্বে রাইট হোমওয়ার্ক প্রপসকে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে বর্তমানকালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো গঠনটা হচ্ছে কি বলো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এবার সব পয়েন্টিং ওয়ার্ডস, মানে যে ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু আমাদের নির্ধারিত কিছু ওয়ার্ড রয়েছে বা কিছু টেন্স মার্কার রয়েছে, সেগুলো দেখে আমরা বুঝি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো, এটা ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সকাল থেকে কাজটা শুরু হয়েছে, অতীতে শুরু হয়ে কাজটি এখনও চলছে, এরকম বুঝলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন আসবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট আছে ইট, তারপর সূত্রের হ্যাজ বিন, দেন তোমাকে বসাতে হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে রেইনিং, হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দে ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট ফর এ উইক, তারা এক সপ্তাহ ধরে প্রজেক্টের জন্য কাজ করছে, তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে, এক সপ্তাহ ধরে তারা প্রজেক্টের জন্য কাজ করছে, তাহলে তো নিশ্চয়ই অতীতে শুরু হয়ে এখনও চলছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে দে হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, ওয়ার্ক থেকে ওয়ার্কিং, তার মানে দে হ্যাভ বিন ওয়ার্কিং। উই লিভ ইন দ্য সিটি, আমরা শহরটিতে বাস করছি, ফ্রম 2011, মানে 2011 সাল থেকে, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে হ্যাভ বিন, উই হ্যাভ বিন লিভিং ইন দ্য সিটি ফ্রম 2011। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তখন যখন তোমরা দেখবে যে সিন্স, ফর, ফ্রম বা কোনো একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা সময়কে ধরিয়া অতীতে শুরু হয়ে কাজটি এখনও চলছে, এরকম বুঝলে তোমাদের শূন্যস্থানে হ্যাভ বিন হ্যাজ বিন বসিয়ে তারপরে ব্র্যাকেটিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, রুল নম্বর 5, পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো কাজ অতীতে হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, এখন আর বর্তমানে, মানে যে কাজটা হয়ে গেছে কিন্তু তার এখন আর বললে লাভ নাই, হয়ে গেছে কাজটা, তো এরকম বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। চেনার উপায় কী, মানে তুমি কীভাবে চিনবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে তোমায় কতগুলো অ্যাডভার্বের কথা বলবো, যেমন ইয়েস্টারডে, লাস্ট, অ্যাগো, বিফোর, প্রিভিয়াস, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, ইন আনসাইন টাইম ইত্যাদি, এই যে অ্যাডভার্বগুলো বলেছি অতীতকাল বোঝানোর জন্য এই অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি কোনো শূন্যস্থান আসে, তাহলে শূন্যস্থান তোমাদের গঠনটা যেটা সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তাহলে আমরা খেয়াল করি ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, তাহলে অনেক আগের কথা, দেয়ার লিভ থেকে, লিভড আ কিং, এক রাজা বাস করতো, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভিটু, তাহলে ভিটু মানে লিভ থেকে লিভড। ইয়েস্টারডে, গতকাল, হি কাম টু মি, সে আমার কাছে এসেছিল, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য কাম থেকে কেম, ভিটু। ইন আনসাইন টাইম, প্রাচীন যুগে, পিপল বি ভেরি হেল্পলেস, তাহলে বি বলতে আমরা বুঝি অ্যামেজার ওয়াজওয়ার, তো এখানে যেহেতু বলছে ইন আনসাইন টাইম, প্রাচীন যুগে, অনেক আগের যুগে মানুষ অসহায় ছিল, তাহলে ছিল মানে অয়ার, আর পিপল অনেকগুলো মানুষকে বোঝানোর জন্য অয়ার বসেছে, এই হচ্ছে আমাদের শত্রু। তাহলে মূল কথা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের বুঝতে হবে যে কোনো কাজ অতীতে হয়ে গিয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই, তার সাথে এই অ্যাডভার্বগুলো মোটামুটি আমাদের হেল্প করবে, যে এই অ্যাডভার্বগুলো থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে বুঝি। গট প্লাস সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট,
তো আমরা নিবের ভিটু বসিয়েছি, কামের কেইম বসিয়েছি, বীর অয়ার বসিয়েছি। তো এরকম করে তোমরা জাস্ট এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা এখান থেকে কমন পেতে পারো একটা বাক্য, বা এই সূত্রের থেকে একটা পেতে পারো। এবং ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স বসে, ভবিষ্যতের কাজ। এটা আমরা সবাই মোটামুটি বুঝি, তো ফিউচার ইনডিফিনিট টেন্সকে গঠনটা জানাটা জরুরি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বেজ ভার্ব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা চিনব কীভাবে? ফিউচার ইনডিফিনিট টেন্স জানার জন্য বাক্যের ভিতরে কতগুলো অ্যাডভার্ব থাকবে, যেমন ধরো টুমোরো, নেক্সট ডে, নেক্সট, ফলোয়িং ইত্যাদি। এই যে অ্যাডভার্বগুলো আছে, এই অ্যাডভার্বগুলো থাকলে সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন হি কাম টুমোরো, সে আগামীকাল আসবে, তাহলে আসবে, টুমোরো কোথাও আছে, তাহলে ফিউচার কি ইনডিফিনিট টেন্স? গঠনটা বসাও সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বেজ ভার্ব। সাবজেক্ট হচ্ছে হি, উইল, বেজ ভার্ব হচ্ছে কাম। এখন তোমাদের মনে প্রশ্ন চাপতে পারে, স্যার আমাদের কোথায় কাম মানে উইল বসবে, কোথায় শ্যাল বসবে? শ্যালটা বসাবো হচ্ছে তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর উইলটা বসাবো হচ্ছে তোমার সেকেন্ড থার্ড পার্সনের ক্ষেত্রে। তবে এর কোনো নিয়ম নাই, মূলত তুমি বসালে ভুল হবে না, তুমি যেটা বসাও। তবে ন্যাচারালি যেটা আমরা পড়তাম নিয়ম হচ্ছে এটা যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল। তাহলে হি উইল কাম টুমোরো। উই লঞ্চ আওয়ার প্রোগ্রাম নেক্সট উইক ইনশাআল্লাহ। আমরা আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রামটি শুরু চালু করবো ইনশাআল্লাহ। তাহলে শ্যাল উইল দিয়ে পূরণ করতে হবে, যেটা আমাদেরকে বলতে হবে উইল লঞ্চ আওয়ার প্রোগ্রাম নেক্সট উইক ইনশাআল্লাহ। তাহলে উইল লঞ্চ গেল। এর প্রশ্ন রোজ সাবেন, গুরুত্বপূর্ণ সূত্র, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এখান থেকে একটি প্রশ্ন প্রায়ই আসে, তো আমাদেরকে এটা বুঝতে হবে। প্যাসিভ ভয়েস বোঝাতে শূন্যস্থানের বামে অক্সিলারি ভার্ব বসিয়ে ব্র্যাকেটের ভার্বের পাশ পার্টিসিপেন করতে হবে, যদি প্যাসিভ ভয়েস বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস বুঝবো কীভাবে? আচ্ছা, সেটা বুঝতে হলে তোমাকে প্রথমে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা খুঁজে বের করে তোমাকে এই যে ব্র্যাকেটে ভার্বটা থাকবে, এই ব্র্যাকেটে ভার্বের সাথে অর্থ মিলাতে হবে। তখন দেখবা যে সাবজেক্টটা সক্রিয় নাকি নিষ্ক্রিয়, অর্থাৎ আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, সাবজেক্ট সেই কাজটি করে নাকি সাবজেক্টের উপর সেই কাজটি করা হয়, এরকম একটা ব্যাপার জানতে হবে। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে ব্যাপারটা একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই, ধরো আমি যদি বলি যে হিরো আলম সিং আ সং, হিরো আলম সাহেব একটা গান গায়, হ্যাঁ, সাবজেক্টটা একটু বলো হিরো আলম, আর ব্র্যাকেটের ভার্ব আছে সরি সিং, গাওয়া, গান গাওয়া। তাহলে হিরো আলম একজন ব্যক্তি, আর তার জন্য নির্ধারিত ভার্ব আছে সিং, গান গাওয়া। তাহলে এখানে বোঝা যাচ্ছে হিরো আলম কিন্তু একটা সিঙ্গার, মানে গায়, একজন ব্যক্তি, আর ব্যক্তির জন্য ভার্বটা আছে সিং, গাওয়া। তো এক্ষেত্রে কিন্তু এটা মিলে যাচ্ছে, মানে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে তার সাথে সিং কথাটা কিন্তু সামঞ্জস্য আছে। কিন্তু আমি যদি একটা বাক্য লিখি যে এয়ার, বাতাস, ব্র্যাকেটে লিখলাম পলিউট, মানে দূষিত করা, ইন মেনি ওয়েস, তুমি এই দুটো বাক্যটা মিলিয়ে দেখো। প্রথম বাক্যটা একজন এরকম ব্যক্তি, আর ব্যক্তিতে সিং করবে এটাই স্বাভাবিক, যদিও তার গান যেমন তেমন হোক কিন্তু সে তো গায়, মানে একজন ব্যক্তি, তো ব্যক্তি গান গাইতেই পারে, এটা একটি ভয়েস। এর জন্য এখানে শূন্যস্থানে বসবে সিংস, কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার, তাই মূল ভার্বের সাথে আসবা ইয়েস। কিন্তু এখানে ভার্বটাকে, এখানে সাবজেক্ট হচ্ছে এয়ার, এয়ার ভার্বের সাবজেক্টের জন্য ভার্ব নির্ধারিত হচ্ছে পলিউট, দূষিত করা। তাহলে এয়ার কি পলিউট করে দেখো তো, এয়ার কি মানে এই যে সাবজেক্টটা দেওয়া আছে তার সাথে কি ভার্বটা সামঞ্জস্যপূর্ণ কিনা, মানে বাতাস কি পলিউট করে নাকি বাতাসকে পলিউট করা হয়, বাতাসকে পলিউট করা হয় কারো দ্বারা। তাহলে সেক্ষেত্রে কারো দ্বারা হয়তো করা হয়, তো করা হয় অর্থাৎ সাবজেক্ট কিন্তু কাজটা করছে না, সাবজেক্টকে করা হয়, এরকম বোঝালে আমাদেরকে প্যাসিভ ভয়েস বোঝাতে হবে। আর যদি প্যাসিভ ভয়েস বোঝো তাহলে শূন্যস্থানের বামপাশে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ওয়াল বি দিয়ে তারপর তোমাকে ভি থ্রি বসাতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর দেখো ইজ দিব, তারপরে পলিউট থেকে দিব পলিউটেড, ঠিক আছে, এর কি কাজ?
তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে চলে যাই আমাদের ব্যাখ্যায়, যেগুলো আমি তোমাদেরকে সাজেশনে রেখেছি। যেমন দেখো, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ রেসপেক্ট মানে সম্মান করে। একজন সৎ মানুষকে সম্মান করে নাকি একজন সৎ মানুষকে সম্মান করা হয়? করা হয়। তাহলে শূন্যস্থানের বাম পাশে ইজ বসালাম, ব্র্যাকেটের ভার্বের 3 নম্বর, তাহলে রেসপেক্ট থেকে রেসপেক্টেড। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। দ্য ম্যান হ্যাং ফর মার্ডার, লোকটিকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। লোকটি ফাঁসি দিয়েছিল নাকি লোকটিকে ফাঁসি দেওয়া হয়েছিল? দেয়া হয়েছিল। তাহলে সাবজেক্ট প্যাসিভ ভয়েস, লোকটি ফাঁসি দেয়নি, দেয়া হয়েছিল। তাহলে ওয়াস, শূন্যস্থানের বাম পাশে ওয়াস, ব্র্যাকেটের ভার্বের 3 নম্বর, হ্যাংকের হ্যাংয়ের 3 নম্বর, হ্যাংড। হ্যাংয়ের 3 নম্বর নিয়ে তো ঝামেলা আছে, কীরকম জানো তো? হ্যাং শব্দের অর্থ ঝুলানো, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। হান শব্দের অর্থ ঝুলিয়েছিল, এটা পাস্ট টেন্স, এটাও ঠিক আছে। কিন্তু হ্যাংয়ের পাস্ট পার্টিসিপেল হ্যাংডও হয় আবার হাংও হয়, এটা কেন? এটা আমাদের কারেকশন করার সময় প্রায়ই লাগে। তো মনে রাখবা যে হ্যাং মানে হচ্ছে তোমার, হ্যাং শব্দের অর্থ হচ্ছে বলে সরি আমি আচ্ছা হ্যাং শব্দের অর্থ হচ্ছে তোমার ঝুলানো, ঝুলানো বা ফাঁসি দেওয়া। আচ্ছা গেল, তো হ্যাং শব্দের অর্থ তোমার কি ঝুলানো বা ফাঁসি দেওয়া। তো এখন হ্যাং শব্দের অর্থ মানে ঝুলানো বা ফাঁসি দেওয়ার পাস্ট টেন্স হচ্ছে হ্যাং, এটাও ঠিক আছে। ঝামেলাটা হচ্ছে এই জায়গাটায়, মানে এই যে ভিথিরিতে। ভিথিরিতে কী ঝামেলা? তোমার হ্যাং শব্দের অর্থ ঝুলানো, আবার হ্যাং শব্দ ফাঁসি দেওয়া, ঠিক আছে। হ্যাং শব্দ তো ঝুলিয়েছিল আর হ্যাং শব্দ ফাঁসি দিয়েছিল, সেটাও ঠিক আছে। কিন্তু এই জায়গাটা ভার্বের 3 নম্বরে গিয়ে একটু ভিন্নতা আছে। এই হ্যান্ড বুঝাবে সবসময় ফাঁসি দেওয়া, বুঝাবে হ্যান্ড বুঝাবে তোমার ফাঁসি দেওয়া, আর হাং কথাটা বসবে ঝুলানো অর্থে, বুঝেছ কিনা? তো এর জন্য যদি ফাঁসি বুঝায় তাহলে হ্যান্ড, আর যদি ঝুলানো বুঝায় তাহলে শুধু হাং। এ পাশ কিন্তু ঠিক আছে, হ্যান্ড হাং, হ্যান্ড বা হাং। যদি ফাঁসি দেওয়া বোঝায় তাহলে ভিথিরি হ্যান্ড, আর যদি ঝুলানো বোঝায় তাহলে ভিথিরি হাং। এই হচ্ছে আমাদের বিষয়। তো এখানে বলা হয়েছে দ্য ম্যান হ্যাং ফর মার্ডার, তাহলে নিশ্চয়ই ফাঁসি দেওয়া হয়েছিল, ওয়াজ হ্যাং ফর মার্ডার। ইচ অফ দ্য গার্লস, প্রতিটি মেয়েকে গিফট এ প্রাইজ, একটি পুরস্কার দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস। তাহলে শূন্যস্থানের বাম পাশে ওয়াজ, তারপর ব্র্যাকেটের ভার্বের 3 নম্বর, গিফট থেকে গিভেন, ওয়াজ গিভেন। দে আর কোয়াইট মিস্টেক, তাহলে প্যাসিভ ভয়েস। দেখো এখানে আর দেওয়া আছে, তার জন্য তোমাকে আর পাস করতে হচ্ছে না, আর এরপর ভিতরি বসাতে হবে, মিস্টেকের ভিতরি, মিস্টেকেন। দে আর কোয়াইট মিস্টেকেন, তাদেরকে সম্পূর্ণই ভুল করা হয়েছে, ভুল বোঝা হয়েছে। ফিশ মানে মাছ, ইট মানে খাওয়া। তো মাছ কি খায় নাকি মাছকে খাওয়া হয়? মাছকে খাওয়া হয়। তাহলে ফিশ ইজ, বাম্পাসে ইজ, তারপরে ভিতরি ইটেন, ইজ ইটেন। লায়ন্স মানে সিংহ, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। সিংহ খুঁজে পায় নাকি সিংহকে খুঁজে পাওয়া হয়? খুঁজে পাওয়া হয়। তাহলে আর ফাউন্ড ইন আফ্রিকা, এখানে তুমি ক্যান বি ফাউন্ডও বলতে পারতা, মোডাল বোঝাতে। এরপর দ্য মিটিং ক্যান্সেল, মিটিংটি ক্যান্সেল করা হয়েছিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মোমেন্ট মানে সর্বশেষ মুহূর্তে ক্যান্সেল করা হয়েছিল, প্যাসিভ ভয়েস। তাহলে শোনাতে বাম পাশে ওয়াজ, তারপর ক্যান্সেলের ভিতরে ক্যান্সেলড। মিটিং তো আর ক্যান্সেল করছিল না, মিটিংকে ক্যান্সেল করা হয়েছিল, প্যাসিভ ভয়েস। দ্য পোয়েম মেমোরাইজ বাই দ্য স্টুডেন্টস, কবিতাটি ছাত্রছাত্রীদের কর্তৃক মুখস্থ হতে পারে, প্যাসিভ ভয়েস। তাহলে মোডালের প্যাসিভ করতে গেলে মোডালের পর একটা বি দিতে হয়, তাহলে ক্যান একটা মোডাল, মোডালের পর বি, তারপর ব্র্যাকেটের ভার্বের 3 নম্বর, মেমোরাইজ থেকে মেমোরাইজড। আশা করি তোমরা আর 7 নম্বর সূত্র বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এখান থেকে একটি প্রশ্ন প্রায় থাকে। এরপর 8 নম্বরে আমরা চলে যাব। 8-এর সূত্রটা হচ্ছে মোডাল এবং টু এর পর বেস ভার্ব হয়। কিসের পর বলো? মোডাল এবং টু এর পর। মোডাল বলতে আমরা বুঝছি ক্যান, কুড, মেমার, শ্যাল, শুরু, উইল, উড ইত্যাদি। টু তো টু, এরপর বেস ভার্ব হয় অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু মোডালের পর বি বসালে এবং টুর পর বি বসালে এরপর পাস্ট পার্টিসিপেল হয় ভিথিরিতে, মানে প্যাসিভ ভয়েসে। শুধু মোডাল অর্থাৎ ক্যান, কুড, মেমার, শ্যাল, শুরু, উইল থাকলে শুধু বেস ভার্ব বসবে, যা আছে তাই পরিবর্তন নাই।
কিন্তু যদি তোমার শ্যালের পর একটা বি থাকে, ক্যানের পর একটা বি থাকে, শুলের পর একটা বি থাকে, উডের পর একটা বি মানে বি থাকে, উড বি, শুড বি, কুড বি, মাইট বি, এরপরে ভি থ্রি বসবে। সহজ কথা, যেমন এডিশন ওয়াজ পুট টু ওয়ার্ক, এডিশনকে কাজ করতে রাখা হয়েছিল অনেক রেলওয়ে কোম্পানি, রেলওয়ে কোম্পানি, তাহলে টুট বা শূন্যস্থান, তো টুট বা শূন্যস্থানে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই, টু ওয়ার্ক অনেক রেলওয়ে কোম্পানি। এভরিবডি মাস্ট, তো মাস্ট হচ্ছে একটা মোডাল, মোডালের পর কোনো পরিবর্তন হয় না, মাস্ট ফলো বিল্ডিং কোড হোয়াইল বিল্ডিংয়ে কনস্ট্রাকশন, একটা কনস্ট্রাকশন নির্মাণের সময় সকলেরই বিল্ডিং কোড মেনে চলতে হবে। ওয়ান শুড লাভ, শুডের পর ভার্বের পরিবর্তন হবে না, বেস ভার্ব বসে যাবে। ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, প্রত্যেকের তার দেশকে ভালোবাসা উচিত। উই হ্যাভ প্রজেক্টেড, আমরা প্রজেক্ট করেছি, টুর পরে পরিবর্তন হয় না, বেস ভার্ব, টু ইনক্রিজ জিডিপি বাই 8.7% ইন 2020 to 2025 টার্গেট আসা গেল। উই শুড ফলো দ্য হেলথ রুলস, তাহলে শুডের পর পরিবর্তন হয় না, উই শুড ফলো দ্য হেলথ রুলস। এই হচ্ছে আমাদের মোটামুটি 8 নম্বর সূত্র। 9 নম্বর সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকে পরীক্ষায় কারেকশন আসে, রাইট ফর্ম অফ ভার্বস আসে, সব কিছু আসে। এটা হচ্ছে পাইকারি সূত্র। পাইকারি সূত্র মানে এই শব্দগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, পাইকারি সূত্র আমি বলি এগুলোকে। ইট ইস টাইম, ইট ইস হাই টাইম, উইচ, ফ্যান্সি, এগুলো যদি শূন্যস্থান থাকলে তোমাকে শূন্যস্থানে ভি টু বসাতে হবে, ঠিক আছে, শুধু ভি টুটা বসাই দেবা। যেমন ইট ইস হাই টাইম, এখনই উত্তম সময়, উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, তাহলে চেঞ্জ থেকে চেঞ্জড, ভি টু। এরপর ইট ইস হাই টাইম, এখনই উত্তম সময়, দে লিভ দেয়ার কান্ট্রি, তাহলে ইট ইস হাই টাইমের পরে লিভের ভি থ্রি, ভি টু লেফট। ইট ইস হাই টাইম দ্য গভর্নমেন্ট ক্যাশ থেকে কট, ক্যাশ থেকে কট, ভি টু। ইট ইস হাই টাইম উই প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড, ইট ইস হাই টাইম বা ইট ইস টাইমের পরে ভি টু, তাহলে প্রিপেয়ার্ড ফর দ্য ফাইনাল এক্সাম। ইট ইস হাই টাইম, এখন উত্তম সময়, উই স্ট্যান্ড টুগেদার ফর আওয়ার ডেভেলপমেন্ট, তাহলে এখানে স্ট্যান্ড থেকে স্টুড। তো এটা মনে রাখবো যে ইট ইস কিসের কিসের পর বলো, ইট ইস টাইম, ইট ইস হাই টাইম, উইশ, ফ্যান্সি, এরপরে ভি টু বসে। দেন আমাদেরকে দেখো 10 নম্বর সূত্র, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুল, মানে সব থেকে গুরুত্বপূর্ণ আছে 10 নম্বর। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, শিওর আসবে, 100% আসবে, ওভার শিওর আসবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 3টি ধাপে আলোচনা করব, সি পর্যন্ত আলোচনা, ডি পর্যন্ত আলোচনা করবো, 4টি ধাপে। রুল নম্বর কত? 16। এখানে সব হচ্ছে আইএনজির খেলা, কোথায় কোথায় আইএনজি বসবে এটাই আর কি। তো প্রথম যে কথা, একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে আইএনজি বসে, তবে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ বসাতে হয়। একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, সোজা কথা। যেমন আই স হিম গো অ্যালন, তাহলে স একটা মেইন ভার্ব, আবার গো একটা মেইন ভার্ব, তাহলে পরবর্তী ভার্ব অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব আছে তার সাথে ভার্বের সাথে আইএনজি বসল। হি গোস টু কলেজ, সে কলেজে যাবে, ওয়াক, হাটিয়া, হাটিয়া, ইয়া, ইয়া অর্থে আইএনজি, তাহলে গোস একটি ভার্ব, ওয়াকে, ওয়াক একটা ভার্ব, তাহলে ওয়াক ভার্বের সাথে আইএনজি বসবে, ওয়াকিং। আচ্ছা, আই নোটিস হিম ওয়ার্ক হার্ড, তাহলে নোটিস একটি ভার্ব, ওয়ার্ক একটি ভার্ব, তাহলে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ওয়ার্কিং হার্ড। আই হার্ড হিম মেক এ নয়েস, আমি একটি তাকে গোলমাল করতে শুনেছিলাম, তাহলে মেক থেকে মেকিং, এ নয়েস, একটি গোলমাল করতে শুনেছিলাম। তারপর আছে ইউ ক্যান মেক ইউর ডেজ স্মুথ, তুমি তোমার দিনকে স্মুথ করতে পারো, তাহলে মেক একটি ভার্ব, তারপরে তোমার ইউজ একটি ভার্ব, তাহলে ইউজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ইউ ক্যান মেক ইউর ডেজ স্মুথ ইউজিং সার্টেন ম্যানার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একই ভাবে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, স থাকার কারণে গোয়িং, গোস থাকার কারণে ওয়াকিং, নোটিস থাকার কারণে ওয়ার্কিং, হার্ড থাকার কারণে মেকিং, তারপরে মেক থাকার কারণে ইউজিং। পরবর্তী সূত্রটা আছে দেখো, 2 নম্বর, প্রিপোজিশনের পর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধু টু বাদে, টু বাদে যত প্রিপোজিশন থাকে সবার পর মূল ভার্বের সাথে আইএনজি, সেটা আমরা তো আগেই পড়েছি যে টুর পর বেস ভার্ব বসে। তো ইউ ক্যান ম্যানেজ এ গুড জব বাই লার্ন ইংলিশ, তাহলে বাই একটা প্রিপোজিশন, তারপরে লার্নের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, নান ক্যান সাকসেড ইন লাইফ, কেউই জীবনে সফলতা অর্জন করতে পারে না উইদাউট ডু হার্ড ওয়ার্ক, তাহলে উইদাউট একটা প্রিপোজিশন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, উইদাউট ডুইং হার্ড ওয়ার্ক। উই শুড ইনভেন্ট দ্য ওয়ে অফ রিকভার আওয়ার রিসোর্সেস, তাহলে অপ একটা প্রিপোজিশন, এরপর রিকভারের সাথে আইএনজি, রিকভারিং আওয়ার রিসোর্সেস। তাহলে তোমার মনে রাখবো প্রিপোজিশনের পর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 3 নম্বর সূত্র, মানে 3 নম্বর সূত্র, পাইকারি সূত্র। পাইকারিটা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, প্রেডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এই যে যতগুলো ফ্রেজ আমি লিখেছি, এরপর ভার্বের সাথে আইএনজি বসে। যেমন
আই গট ইউজ টু স্মোক থেকে স্মোকিং লাস্ট ইয়ার, আই হ্যাভ ইউজ টু টেক থেকে টেকিং টি এভরি ডে, উই আর ইউজ টু ইট থেকে ইটিং, কারণ আর ইউজ টু এরপর মূল ব্যবসা দেখাচ্ছি, আর ইউজ টু ইটিং রাইস থ্রাইস টাইমে ডে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ এ ভিউ টু মিট হার, তাহলে মিট থেকে মিটিং হার, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ এ ভিউ টু মিটিং হার, গেল, আই এম নট ইউজ টু টেল থেকে টেলিং রাইস, হি ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার, তাহলে সুইমিং ইন দ্য রিভার, গেল। দুই নম্বরও পাইকারি সূত্র মনে রাখবা, মাইন্ড ওর্থ ক্যান নট হেল্প কুড নট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন উড ইউ মাইন্ড হেল্প থেকে হেল্পিং, অনেক সময় তোমাকে ব্র্যাকেটে টু দিয়ে দিল, ধরো একটা টু দিয়ে দিল, তখন তুমি কী করবা, তখন কিন্তু তোমাকে টুটা বাদ দিয়ে তারপর আইএনজি করতে হবে, অর্থাৎ ইউ উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ, হেল্পের সাথে আইএনজি যুক্ত হলো, কেন, মাইন্ডের কারণে। দ্য বুক ইজ ওর্থ রিড থেকে রিডিং, কেন, কিসের জন্য, অর্থের জন্য, অর্থের পর মূল ব্যবের সাথে আইএনজি বসে। আই ক্যান নট হেল্প ডু দ্য ওয়ার্ক, ক্যান নট হেল্পের পরে ডুর সাথে আইএনজি যুক্ত হবে, কেননা ক্যান নট হেল্পের পরে, কুড নট হেল্পের পরে মূল ব্যবের সাথে আইএনজি যুক্ত হয়। আই কুড নট হেল্প কল ইউ, তাহলে কল থেকে কী আসবে, কলিং ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বই সম্পর্কে জানতে চেয়েছো তাদেরকে বলবো, বইটা অত্যন্ত সংক্ষিপ্তাকারে সাজানো গোছানো একটি শর্ট সাজেশনসমূলক বই, তিনটি পার্ট, তথা এ পার্ট, বি পার্ট, সি পার্ট, প্যাসেজ, গ্রামার এবং রাইটিং, তিনটি পার্টেরই শর্ট সাজেশন সলিউশন সহ ব্যাখ্যা সহকারে দেওয়া রয়েছে। তুমি যদি 7 দিনও এই বইটিকে ইউটিলাইজ করতে পারো, 7 দিন পরেই তুমি নিশ্চিত ক্লাস পেতে পারো এই বইটি পড়ে। এটা হচ্ছে সুপার শর্ট বুস্টার সাজেশনস, আরিফ ইংলিশ কেয়ার, আমি আমার কর্তৃক সম্পাদিত। তো তোমরা যে অন্যান্য বই হয়তো অনেকে কিনে ফেলেছো কেউ কেউ, তো তারই পাশে যদি আমার এই বইটা তোমার কাছে থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতি আরও বেশি ভালো হবে। আর যারা অন্য কোনোটা কেনো নাই, শুধু এই আমারটা পড়লেই আমি মনে করি আর কোনোটা প্রয়োজন হবে না, কেননা এখানেই কমপ্লিট প্যাকেজ সব কিছু রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বইটি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে করে বইটি অর্ডার করতে পারো। এই বইটিতে আমাদের তিনটি পার্টির শর্ট সাজেশনস, অর্থাৎ প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্টের শর্ট সাজেশন সহ উত্তর রয়েছে। গ্রামার পার্ট নিয়ে তোমাদের অনেক টেনশন থাকে, দেখো গ্রামার পার্টে আমাদের এই বছরের পরীক্ষার জন্য কী কী পড়তে হবে সেটা দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই। আমরা 8টি আইটেমের মধ্যে আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, আমার সবগুলো আইটেমেরই সাজেশনস দেওয়া রয়েছে, তুমি তোমার মতো করে 5টি আইটেমকে পছন্দ করে প্রস্তুতি নিতে পারো। তো এখানে আমি ফ্রেমিং WS কোশ্চেনের জন্য মাত্র 75টি বাক্য রেখেছি, যদি 75টি বাক্য তোমার কাছে খুবই বেশি মনে হয় তাহলে সেটাও আমি একটু আরও কমিয়ে দেবো, যতক্ষণ দিন যাবে, যতদিন আমি কমিয়ে দেবো আরও যদি তোমার প্রয়োজন হয়। তারপর রাইট ফর্ম অফ ভার্বসের জন্য 94টি বাক্য দিয়েছি, ফিলিং ইন দ্য গ্যাপসের জন্য 123টি বাক্য দিয়েছি, রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছি 90টি, পাংচুয়েশনস দিয়েছি 12টি, অ্যান্টোনিম দিয়েছি 150টি শব্দ, চেঞ্জিং ওয়ার্ড দিয়েছি 100টি শব্দ, আর ট্রান্সলেশন দিয়েছি 16টি। এই গ্রামার, এই যে তোমার প্রস্তুতি আছে, জাস্ট আমার এই বইটা থেকে তুমি প্রস্তুতি নিলে যথেষ্ট হয়ে যাবে। আরেকটা কথা বলবো, তোমরা যারা এখন শেষ পর্যায়ে প্রস্তুতি নিতে যাচ্ছ এবং তোমরা হয়তো অনেকে দিশেহারা হয়ে গেছো, কী করবো, ধারাবাহিকভাবে শুরু করতে পারছি না ইত্যাদি, তো তাদের জন্য বলবো তোমরা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। অনলাইন প্রাইভেট ব্যাচে তোমাদের আমি ভর্তি করে নিচ্ছি, মাত্র 500 টাকায় তুমি 35+ ক্লাসে এই পুরো কোর্সটিকে কমপ্লিট করতে পারবে এবং নিশ্চিতভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তোমার পাশের দায়িত্বটা ইনশাল্লাহ আমার স্কন্ধে থাকবে, কেননা তুমি নিয়মিত ক্লাস করলে পাশ তো ভালো এবং তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে এই নিয়মিত ক্লাসের মাধ্যমে। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের যে বৈশিষ্ট্যগুলো সেটা একটু বলি, যে ক্লাস হয় আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে, সপ্তাহে 4 দিন ক্লাস হয়, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 9:20 আমাদের ক্লাস হয়, আর আমাদের মোট ক্লাস হচ্ছে 35টি, আর কোর্স ফি 500 টাকা। কথা হচ্ছে, তোমার মনে করো এমন হলো যে তুমি কোনো একটা দিন লাইভ ক্লাসটায় পার্টিসিপেট করতে পারোনি, কিন্তু সেই ক্লাসটি তুমি পরবর্তীতে দেখে নিতে পারবে তোমার সময় মতো, কারণ লাইভ ক্লাসের মধ্যে থাকলে তো ভালো, কারণ লাইভ ক্লাসের মজাটাই আলাদা, বোঝা যায় ভালো, কিন্তু আনফর্চুনেটলি তুমি লাইভ ক্লাসের ধরো কানেক্টেড হতে পারোনি, পরে তুমি সময় করে ক্লাসটি দেখে নিতে পারবে, কারণ লাইভের পরে ক্লাসটি অটোমেটিকলি গ্রুপে সেভ হয়ে থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো বারবার টেনে টেনে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সেটা দেখতে পারবে, সেই সুযোগ কিন্তু তোমার থাকবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো ভর্তি বিষয়ে যদি তুমি জানতে চাও তাহলে বিস্তারিত জানতে আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করো, 01843852361 এই নম্বরে SMS দিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছি। তো তোমরা সার্বিকভাবে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এটা তোমাদের প্রতি অনুরোধ। কারণ তোমাদের একটি শেয়ারের কারণে হয়তো অন্য কেউ এই সাজেশন সম্পর্কে জানতে পারবে বা একটু হলেও উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই রাখবো। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।